जय हिंद। जो छात्र छात्री माने ए वर्ष प्लस थ्री रे एडमिशन हेबा पई जाउ छथि से माने जदि एई वीडियो रे एई थंबनेल टिको देखि जदि क्लिक करछथि तो से माने एई वीडियो टिको प्रथम रु शेष पर्यंत देखिबा को थरे चेष्टा करंतु, कारण बहुत ही सारा मिस्टेक होइताय पिलामन को द्वारा एडमिशन समय रे, जहा फल रे से माने एडमिशन टाइम रे बहुत ही सारा असुविधा रे सम्मुखीन रे पडिथांती एवं एमिति मध्ये होइताय जे से माने एडमिशन मध्ये होइ पारति नै। तो से सब विभिन्न समस्या को हम जदि जानिबा एवं आमे जदि ता पूर्व যদি নিজকে যদি প্রস্তুত যদি করে তো আমি সেই সমস্যার সম্মুখীন হওয়া পড়ব না। তেমন আজির এই ভিডিওতে আমি আলোচনা করা যে প্লস থ্রি এডমিশন সময় আমি কেউ সব কথা আমি সব ধ্যান দেওয়া উচিত, সেই সব কথা আমি যদি ধ্যান দৌছে তো আমার এডমিশনটা বহুত ভালরে ভালরে হয়ে যাব এবং আমি কোণী অসুবিধা হব না, ঠিক আছে। তো সেই ভিডিওতে তো এই ভিডিওতে আজ আমি সেই রিলেটেড ডিসকশন করা, তেমন ভিডিওটি প্রথম রু শেষ পর্যন্ত দেখা মোট অনুরোধ, যে এই টপিক্রে ইন্টারেস্টেড অনেক এবং যে এই টপিক্রে ইন্টারেস্টেড নাহাতি সে এবেঠু ভিডিওটি স্কিপ করেদেবে, অর্থাৎ সেই ভিডিওটি সে নদেখলে ভালো। যে এপর্যন্ত এই ভিডিওটি দেখুম তাকে মোট বহুত বহুত ধন্যবাদ, কারণ সে সঠিক ভিডিও বাছিছেন এবং দেখুন আমি প্রথমে জাঁয়া যে কেউ সব মিষ্টেক পিলামানে সব করতে, ঠিক আছে। তো প্রথম তো হচ্ছে কোণ না, প্রথমে যে টপিক প্রথম যে পয়েন্ট কথা কুচি সেই পয়েন্ট কু আগুর ডিসকশন করে সারি, যা বি কুচি ইলেকটিভ কোণ অছি ইলেকটিভ, তো মু ইলেকটিভ কে কোণ পাই দেখ, তো মু কালি কোণ করেছিলি না কালি আমার চ্যানেলে কমিউনিটি পোস্টে গোটে পোস্ট করেছিলি কোণ না, যে প্লস থ্রি রো এডমিশন অছি তা 7 তারিখ পক্ষ আরম্ভ হওয়া পাই যাচ্ছি। তো যদি 7 তারিখ পক্ষ আরম্ভ হওয়া পাই যাচ্ছি, নিজের ইলেকটিভ কু পিলা মানে বাছিলেনি না বাছিলেনি, কিন্তু সে ভিতর বহুত সারা যে আসলা তা আমার ভোটিং আসলা, তো সেই ভোটিং রু বহুত সারা পিলা মানকৰ ভোটিং কোণ ছিলা যে সেমানে এপর্যন্ত তাকো ইলেকটিভ কু বাছি নাহাতি, তো এপর্যন্ত বাছি নাহাতি মানে তাকো এডমিশন পর্যন্ত মধ্যে সেমানে বাছি নথিবে, যাহা ফলরে সেমানে গোটে অনুমানে গোটে রখিদেবে, যাহা ফলরে সেমানে পছকু অসুবিধারে সেমানে পড়িবে, এডমিশন সময়রে অসুবিধা নহলে মধ্যে তাকো ফিউচরে 3 বর্ষ যাক সেমানে অসুবিধারে পড়িবে। তেণু ইলেকটিভ কোণ রাখিব সেটাকু আগ মনরে স্থির কর, সবু ইলেকটিভ ভালো, যেটা অনার্স বাদে আউ যে পেপর রুচি তোমাকে যেটা ভালো লাগুচি তাকু ইলেকটিভ রখ, কিছু অসুবিধা নাই। তো সেই ইলেকটিভ কু তোমাকে এবেঠু মনরে ক্লিয়ার হওয়া আবশ্যক, এডমিশন টাইমে যেমি তুমি যেমি দ্বন্দ্বরে যেমি নপড়ো হড়বড়ে নযাও, পুরা পুরি মাইন্ড সেটঅপ করে যাও মু এইয়া ইলেকটিভ রাখবি, যেতবে তোমার এডমিশন ডিপার্টমেন্টে যে স্যার থাকবে যেত তোমাকে পচারবে যে কোণ ইলেকটিভ রাখব, তো তোমার পার্টির যেটা তোমার মাইন্ড সেটঅপ করতে সেটা যেমি ফটাক না যেমি বাহারে যাব এবং তুমি কহিদেব যে মু এই ইলেকটিভ রাখবি, ঠিক আছে। এবং আমি দ্বিতীয় কথা কোণ না, দ্বিতীয় কথা হচ্ছে কোণ না, আমি সব অরিজিনাল ডকুমেন্ট আমি সব নেওয়া পড়ব, কারণ সেটি যেতক সব তোমার ইন্টিমেশন লেটর যে আসব ইন্টিমেশন লেটর, তো সেই ইন্টিমেশন লেটরে ক্লিয়রলি লেখা থাকবে যে এই এই ডকুমেন্ট সব নেওয়া পড়ব, তো সেই সেই ডকুমেন্ট সহ আমি সেই জেরক্স নেওয়া সহ আমি তার অরিজিনাল নেওয়া পড়ব, পিলা মানে অরিজিনাল নেওয়া কেবে হলে ভুলবে না, যদি প্লস টু সার্টিফিকেট হ্যাঁ প্লস টুর যে মার্কসিট প্লস টুর যে সার্টিফিকেট তো সে সবুড়াকর জেরক্স সহ আমি অরিজিনাল নেওয়া পড়ব, তো কারণ সেটি অরিজিনাল তোমার সেটি কোণ হব না, সেটি জনে সার বসবে তোমার অরিজিনাল সার্টিফিকেট কু সি এপ্রুভ করবে, সে দেখবে ঠিক আছে, তাকু ভেরিফিকেশন সে করবে, তো তাকু ভেরিফিকেশন করে সারা পরে সে তোমাকে নেক্সট কু তোমাকে পঠাইবে, তো সেটি অরিজিনাল সার্টিফিকেট আমি নেওয়া পড়ব। বহুত সারা পিলা আধার কার্ড জেরক্স নিয়ে আধার কার্ড নিয়ে নথিবে, সে মেট্রিক সার্টিফিকেট নিয়ে মেট্রিক সার্টিফিকেট জেরক্স নিয়ে বাট তার অরিজিনাল নিয়ে নথিবে, প্লস টু সার্টিফিকেট দুইটা যাক নিয়ে তার জেরক্স কিন্তু তার অরিজিনাল নিয়ে নথিবে, কেড়ে হজি যাব, তো তাকে নিজ দায়িত্বরে নেওয়া সহ তাকে অরিজিনাল নেই যাব, কারণ সেটি সে যদি অরিজিনাল যদি চেক করবে ভেরিফিকেশন যদি করবে সেটি আপনি বি অসুবিধা হব না। এবং আউ গোটা কথা কোণ না, পিলা মানে তৃতীয় কথা আমি মনে রাখা পড়ব যে আমার যে ডেট্রে আমার এডমিশন অছি চেষ্টা করবে আমি সেই ডেট্রে পৌঁছাপ, আমার তো 7 তারিখ তো মেরিট লিস্ট বাহির, 7 তারিখ রু 11 তারিখ আমার এডমিশন হব, যদি 7 তারিখ রু 11 তারিখ আমার এডমিশন হচ্ছে মনকর গোটে পিলার 7 তারিখ হি তার এডমিশন অছি বাট সি তার কোণ করেছি না সি তো এপর্যন্ত রেডি হয়ে পারি বা কোণী অসুবিধা কারণ, ঠিক আছে। তো সমস্ত জীবন তো সমান নুয়ে না, তো বিভিন্ন সারা অসুবিধা আমি প্রত্যেক দিন আমি ফেস করতে, তো যদি কোণী গোটে স্টুডেন্টর তার অসুবিধা হয়ে যাচ্ছে তো সি টিকি চেষ্টা করবে তাকে সে কলেজ কু ইনফর্ম করা চেষ্টা করবে, যদি তাহা মধ্য সম্ভব ন হয়ে পারছু
ତ ସିଏ 7 ରୁ 11 ତାରିଖ ମଧ୍ୟରେ ଯେମିତି ହେଲେ ଯାଇକି ଆଡ଼ମିସନଟା ହେବେ, ୟାର ପରବର୍ତ୍ତୀ ଅର୍ଥାତ 12 ତାରିଖରେ ଗଲେ ବି ସେଠି କେହି ଶୁଣିବେ ନାହିଁ, ଠିକ୍ ଅଛି। ତ ବାଇ ଚାନ୍ସ ଭଗବାନ ନ କରନ୍ତୁ, ଯଦି ତୁମେ ଯଦି କୌଣସି ଯଦି ଅସୁବିଧା ଯଦି ହେଉଛି ଭଗବାନ ନ କରନ୍ତୁ, ଠିକ୍ ଅଛି। ଯଦି ବି କୌଣସି ଅସୁବିଧା ହେଉଛି ଚେଷ୍ଟା କରିବ ସେଇ କଲେଜକୁ ଟିକେ ଇନଫର୍ମ କରିବା ପାଇଁ। ପ୍ରଥମେ ତ ତୁମେ ଚେଷ୍ଟା କରିବ ଯେ ଯେତେ ଅସୁବିଧା ଥିଲେ ବି ସେଇ ଡେଟ୍ରେ ତୁମମାନେ ଆଡ଼ମିସନ୍ ହେବା ପାଇଁ, ସେଇ ଡେଟ୍ରେ ଯେଉଁ ଡେଟ୍ ତୁମମାନଙ୍କର ଇଣ୍ଟିମେସନ୍ ଲେଟର୍ରେ ଆସିଥିବ ଯେ ତୁମମାନଙ୍କର ଏଇ ଡେଟ୍ରେ ଆଡ଼ମିସନ୍ ଅଛି, ତୁମମାନେ ଏଇ ଡେଟ୍ରେ ଯାଇକି ଆଡ଼ମିସନ୍ ହେବ। ତ ଯଦି ବି କୌଣସି ଅସୁବିଧା ହେଉଛି ଆମେମାନେ ଯାଇପାରୁନୁ, ତ ଆମେ ଟିକେ ସେ କଲେଜକୁ ଇନଫର୍ମ କରିଦେବୁ ଯେ ସାର୍ ଆମର ଏଇ ଅସୁବିଧା ହେଉଛି, ଆମେ ଏଇ 7 ରୁ 11 ତାରିଖ ମଧ୍ୟରେ ଯେକୌଣସି ସମୟରେ ଆସିକି ଆଡ଼ମିସନ୍ ହେବୁ। ଯଦି ସେତକ ବି ଯଦି ନ କରିହେଉଛି କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, ଠିକ୍ ଅଛି। ତ 7 ତାରିଖରୁ 11 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାଇକି ଆଡ଼ମିସନ୍ ହେବ। 11 ଯେମିତି 12 ନ ହୁଏ ମନେ ରଖିଥିବ, ମାଇଣ୍ଡ ଇଟ୍। ପ୍ଲସ୍ ଟୁ ବେଳେ ମଧ୍ୟ ଏମିତି ଥିଲା, ଯେଉଁମାନେ ଯଦି ଭୁଲି ଯାଇଥିବ ତାଙ୍କୁ ଆଉ ଥରେ ମନେ ପକାଇ ଦେଉଛୁ, 7 ରୁ 11 ତୁମର ଯାହା ବି ସବୁ ଆଡ଼ମିସନ୍ ଡେଟ୍ ଦେଇଛି, 11 ବୋଧେ, ହଁ 11, ଠିକ୍ ଅଛି। ତ 11, ତ ସେଇ 11 ମଧ୍ୟ ଯାଇକି ତୁମକୁ ପହଞ୍ଚିବା ପାଇଁ ପଡ଼ିବ 7 ତାରିଖରୁ 11 ତାରିଖ ଭିତରେ, ଠିକ୍ ଅଛି। ତା ବାଦ ଯଦି ରବିବାର ଯଦି ତା ଭିତରେ ଥିବ ସେତେବେଳେ ପୁଣି ଛୁଟି ଦିନ। ତେଣୁ ଆଚ୍ଛା ମନେକର ଗୋଟେ ପିଲାର 8 ତାରିଖରେ ତା'ର ଆଡ଼ମିସନ୍ ଡେଟ୍ ଥିଲା, ସିଏ ପହଞ୍ଚିବ 7 ତାରିଖରେ, ତା'ର ଆଡ଼ମିସନ୍ ହେବ ନାହିଁ। ମନେ ରହିଲା, ଗୋଟେ ପିଲାର 8 ତାରିଖର ଆଡ଼ମିସନ୍ ଅଛି, ସେ କିଛି 7 ତାରିଖ ଦିନ ଚାଲିଥିବ, ତା'ର ସେଠି ସେମାନେ ଆଡ଼ମିସନ୍ କରିବେ ନାହିଁ। ଯଦି ଗୋଟେ ପିଲାର 7 ତାରିଖ ଆଡ଼ମିସନ୍ ଅଛି, ସେ ସେଦିନ ଯାଇପାରିଲାନି, ସେ ଯାଇକି 8 ତାରିଖ ଦିନ ଯିବ, ସିଏ ଯାଇକି ତା ଅସୁବିଧା ଦେଖି ସେଠି ଯାଇକି ଜଣେଇବ ଯେ ସାର୍ ମୋର ଏଇ ଅସୁବିଧା ଥିଲା, ମୁଁ CLC ଖୋଲିପାରିନଥିଲି, କି ଆମ ଘରେ ଏଇସବୁ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଥିଲା, କି ଏଇସବୁ ମେଡ଼ିକାଲ କେସ୍ ଥିଲା। ସେ ଯାହା ବି ସାର୍ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଇଥିବ ତାଙ୍କୁ ଜଣେଇଲେ ସେମାନେ କରିଦେବେ। ବଟ୍ ଆମର ଯଦି 8 ତାରିଖ ଦିନ ଆଡ଼ମିସନ୍ ଥିବ, ଆମେ ଯାଇକି 7 ତାରିଖ ଦିନ ଯଦି ଯିବା, ତ ତାହା କେବେ ହେଲେ ସେମାନେ କରିବେ ନାହିଁ, ଠିକ୍ ଅଛି। ଆମେ କ'ଣ ଶିଖିବା ପାଇଁ ଦେଖ, ତ ଆମେ ତାହେଲେ ଏଠି ଗୋଟେ ଇନଫର୍ମ ଗୋଟେ ମନେ ରଖିଥିବ, ଗୋଟେ କ'ଣ ଜାଣିଲେ ନା, ଆମର ଯେଉଁ ଡେଟ୍ରେ ଆଡ଼ମିସନ୍ ଥିବ ଆମେ ସେଇ ଡେଟ୍ରେ ଯିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବା। ଯଦି ନ ଯାଉଛୁ ଆମେ ତାହେଲେ କଲେଜକୁ ଟିକେ ଇନଫର୍ମ କରିବା, ଯଦି କଲେଜକୁ ଇନଫର୍ମ କରି ନ ହେଉଛି ଆମେ ତାହେଲେ 7 ତାରିଖରୁ 11 ତାରିଖ ଯାହା ବି ଆମର ଆଡ଼ମିସନ୍ ଡେଟ୍, ଆଡ଼ମିସନ୍ ପିରିୟଡ଼, ଫାର୍ଷ୍ଟ ସିଲେକ୍ସନ୍ ଥିବ, ସେଇ ଭିତରେ ଯାଇକି ଆଡ଼ମିସନ୍ ହେବାକୁ ଆମେ ଚେଷ୍ଟା କରିବା, ଠିକ୍ ଅଛି। ତ ଇଏ ଥିଲା କ'ଣ ନା, ଆମେ କ'ଣ କରିବା ନା, ଆମ ଡେଟ୍କୁ ଟିକେ ଧ୍ୟାନ ରଖିବା। ଏବଂ ଆଉ ଗୋଟେ ସବୁଠାରୁ ବଡ଼ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କଥା ହେଉଛି CLC। CLC ପୁଣି କ'ଣ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ଏତେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କ'ଣ ହେଲା, ଆମେ ତ କଲେଜରୁ CLC ଆଣିବୁ ଦେବୁ। ବହୁତ ସାରା ପିଲାମାନେ ଜାଣିପାରନ୍ତି ନାହିଁ, ସେମାନେ ଯେଉଁ ମାର୍କସିଟ୍ ପାଇଥାନ୍ତି, ସାର୍ଟିଫିକେଟ୍ ପାଇଥାନ୍ତି, କଣ୍ଡକ୍ଟ ପାଇଥାନ୍ତି, ଯେଉଁ ଲିଭିଂ ପାଇଥାନ୍ତି, ଠିକ୍ ଅଛି, ଯେଉଁ ମାଇଗ୍ରେସନ୍ ପାଇଥାନ୍ତି, ସେମାନେ କ'ଣ କରିବେ ନା, ତା ସହିତ ଏଇ CLC ମଧ୍ୟ ଲାମିନେସନ୍ କରିଦିଅନ୍ତି, ଠିକ୍ ଅଛି। ସେମାନେ CLC ମଧ୍ୟ ଲାମିନେସନ୍ କରିଦେବେ, ମାଇଗ୍ରେସନ୍କୁ ମଧ୍ୟ ଲାମିନେସନ୍ କରିଦେବେ, କଣ୍ଡକ୍ଟକୁ ମଧ୍ୟ ଲାମିନେସନ୍ କରିଦେବେ, ଠିକ୍ ଅଛି। ତ ସେମାନେ ସବୁ ସାର୍ଟିଫିକେଟ୍କୁ ଲାମିନେସନ୍ କରିଦେବେ। ତ ତୁମେ ଗୋଟେ କାମ କରିବ, CLC ଲାମିନେସନ୍ କରିବ ନାହିଁ, କାରଣ ଯଦି CLC ଲାମିନେସନ୍ ହେଉଛି ତ ସେ କଲେଜ ତାକୁ ନେବେ ନାହିଁ। ତେଣୁ ଚେଷ୍ଟା କରିବ, ଚେଷ୍ଟା ମାନେ କ'ଣ, ତ ମନେ ରଖିବ, ଚେଷ୍ଟା କିଛି ନାହିଁ, ମନେ ରଖିବ CLC ଲାମିନେସନ୍ କରିବା ନାହିଁ। ଆହୁରି ମଧ୍ୟ ଯଦି ଭଲ ହେବ ପିଲାମାନେ କ'ଣ କରିବ ନା, ଆମେ କୌଣସି ସାର୍ଟିଫିକେଟ୍କୁ ଲାମିନେସନ୍ କରିବା ନାହିଁ, ଠିକ୍ ଅଛି। ତ ସେଠି ତ ମାର୍କସିଟ୍ ମାଗିବେନି, ମାଗିବେ ଯଦି ସେ ଖାଲି ଦେଖି ତୁମକୁ ପୁଣି ଅରିଜିନାଲ୍ ପରି ଫେରେଇଦେବେ, ତାହେଲେ ଜେରକ୍ସ ନେବେ। ତଥାପି ମୁଁ ଗୋଟେ ସଜେସନ୍ ଗୋଟେ ଦେଉଛି, ଆମେ କିଛି ସାର୍ଟିଫିକେଟ୍କୁ ଅତ୍ୟନ୍ତ ଆଡ଼ମିସନ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଲାମିନେସନ୍ କରିବା ପାଇଁ ଯଦି ବି କରିଦେଉଛୁ, ଆମେ କିନ୍ତୁ CLC ଜମା ବି ଲାମିନେସନ୍ କରିବା ନାହିଁ। ବହୁତ ସାରା ପିଲାମାନେ ଏହାକୁ ଜାଣିନଥିବେ, ତେଣୁ ମୋତେ ଏଇ ଭିଡ଼ିଓ ତାକୁ ଜଣାଇବା ପାଇଁ ପଡ଼ୁଛି ଯେ କ'ଣ କରିବେ ନା, CLC କେବେ ହେଲେ ଲାମିନେସନ୍ କରିବେ ନାହିଁ, ଠିକ୍ ଅଛି। ତ କ୍ଲିଅର୍, ତ ଏହିସବୁ କଥାକୁ ଆମକୁ ଧ୍ୟାନ ରଖିବା ପାଇଁ ପଡ଼ିବ, ଠିକ୍ ଅଛି। ଏବଂ ଆଉ ଗୋଟେ କଥା କ'ଣ କହିଲି ନା, ଯେତେବେଳେ ଆମେ ଯେଉଁ ଇଣ୍ଟିମେସନ୍ ଲେଟର୍ରେ ଯାହା ଯାହା ସବୁ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଲେଖା ହେଇଥିବ, ଫଟୋ କେତେ କପି, ଫଟୋ ଯେଉଁ ରିସେଣ୍ଟ ସାଇଜ୍ ଫଟୋ, ତୁମେ ଯଦି ରିସେଣ୍ଟ ଫଟୋ ଥିବ ମାନେ ତୁମର ଆଡ଼ମିସନ୍ର ମାସେ ପୂର୍ବରୁ କି 2 ମାସ ପୂର୍ବରୁ, ସେଇ ଫଟୋ ନେବା ପାଇଁ ଆମକୁ ହେବ, ଠିକ୍ ଅଛି। ଆମେ ଯେଉଁ ମନି ରିସିପ୍ଟ ଯେଉଁ କାଟିବା ଅନଲାଇନ୍ରେ, ତାକୁ ମଧ୍ୟ ନେବା ପାଇଁ ପଡ଼ିବ। ଯଦି ଅଫ୍ଲାଇନ୍ ଯଦି ହେଲେ ଅଫ୍ଲାଇନ୍ ଦେଇଦେବ, ଯଦି ଅନଲାଇନ୍ ଯଦି ନେଉଛନ୍ତି ତ ଅନଲାଇନ୍ରେ କ'ଣ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ ନା, ଆମକୁ ତା'ର ରସିଦରେ ତାଙ୍କୁ ନେବା ପାଇଁ ପଡ଼ିବ, ଠିକ୍ ଅଛି। ତା'ହାତରେ ଇଣ୍ଟିମେସନ୍ ଲେଟର୍ ତାକୁ ନେବା ପାଇଁ ପଡ଼ିବ, ଯେଉଁଟା ଆମେ ଅନଲାଇନ୍ ଆପ୍ଲାଏ ବେଳେ ଯେଉଁ ହାର୍ଡ଼ କପିଟା ବାହାରିଥିଲା ତାକୁ ମଧ୍ୟ ସାଙ୍ଗରେ ନେବା ପାଇଁ ପଡ଼ିବ। ତ ବିଭିନ୍ନ ସାରା ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଆମେ ଯଦି ସାଙ୍ଗରେ ଯଦି ନେଇଯାଇଥିବା, ତ ସେଠି ଆଡ଼ମିସନ୍ ଟାଇମ୍ରେ କୌଣସି ଅସୁବିଧା ହେବ ନାହିଁ। ତା ସହିତ ଆମେ CLC ଲାମିନେସନ୍ କରିବା ନାହିଁ, ତା ସହିତ ଆମେ ଓରିଜିନାଲ୍ ସବୁ ସାର୍ଟିଫିକେଟ୍ର ସବୁ ଡକ୍ୟୁମେଣ୍ଟର ଆମକୁ ସବୁ ଓରିଜିନାଲ୍ ନେବା ପାଇଁ ପଡ଼ିବ। ତା ସହିତ ଆମେ ଯେଉଁ ଇଲେକ୍ଟିଭ୍ ରଖିବା, ଏଇଟା ହେଉଛି ସବୁଠାରୁ ବଡ଼ ପ୍ରୋବ୍ଲେମ୍ ପିଲାମାନେ।
ଯେଉଁ ଇଲେକ୍ଟିଭ ରଖିବା, ସେ ଇଲେକ୍ଟିଭକୁ ଆମେ କେଉଁଟା ରଖିବା, ତାକୁ ଯେମିତିକି ଆମେ ବାଛିଥିବା, ମାଇଣ୍ଡ ସେଟ୍ ଅପ୍ କରିଥିବା, ଏଇ ଏଇସବୁ କଥାଟା ଆମେ ଯଦି ଧ୍ୟାନରେ ଯଦି ରଖୁଛେ, ତ ଆମେ ଏଡ଼ମିସନ୍ ଟାଇମ୍ରେ କୌଣସି ବି ଅସୁବିଧା ହେବ ନାହିଁ। ଯାହା ବି ଯଦି କୌଣସି ଅସୁବିଧା ହେଉଛି, ତ ସେଇ କଲେଜର ପ୍ରିନ୍ସିପାଲ୍କୁ ଯାଇକି ଦେଖା କରିବ ଯେ ଏଇ ଏଇ ଅସୁବିଧା ହେଉଛି, ମୋର ଟିକେ ଟିକେ ହେଲ୍ପ କରନ୍ତୁ। ସେ ନିଶ୍ଚିତ ରୂପେ ସେ ହେଲ୍ପ କରିଦେବେ। ତ ଆଶା କରୁଛି ଆଜିର ଏଇ ଭିଡ଼ିଓଟି ସେଇ ଷ୍ଟୁଡେଣ୍ଟମାନଙ୍କ ପାଇଁ ହେଲ୍ପଫୁଲ୍ ହେଇଥିବ, ଯେଉଁ ଷ୍ଟୁଡେଣ୍ଟମାନେ ଏଇ ବର୍ଷ +3ରେ ଏଡ଼ମିସନ୍ ହେବା ପାଇଁ ଯାଉଛନ୍ତି। ଏବଂ ଏଇ ଭିଡ଼ିଓଟି ଯଦି ସତରେ ଯଦି ହେଲ୍ପଫୁଲ୍ ହେଇଥିବ, ତ ନିଶ୍ଚିତ ରୂପେ ଏଇ ଚ୍ୟାନେଲ୍ଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବା ସହିତ ସେଇ ସାଙ୍ଗମାନଙ୍କ ପାଖକୁ ଥରେ ସେୟାର୍ କରିଦେବେ, ଯେଉଁ ସାଙ୍ଗମାନେ କି ଏଇଥର +3ରେ ଏଡ଼ମିସନ୍ ହେବା ପାଇଁ ଯାଉଛନ୍ତି, ଯାହାଫଳରେ ସେମାନେ ମଧ୍ୟ ଏହି ଭୁଲଟି କରିବେ ନାହିଁ। ଠିକ୍ ଅଛି, ତ ଆଜିର ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଆମେ ଏଇଠି ରଖିବା। ତ ଏହିପରି ବିଭିନ୍ନ +2 +3 ଏବଂ ବିଭିନ୍ନ କ୍ଲାସେସ୍ ଏବଂ ବିଭିନ୍ନ ଅପଡ଼େଟ୍ ପାଇବା ପାଇଁ ଆଜି ହିଁ ଆମ ଚ୍ୟାନେଲ୍ଟିକୁ ଏକ୍ଜାମ୍ ଷ୍ଟେସନ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେଇକି ଅଲ୍ ନୋଟିଫିକେସନ୍କୁ ପ୍ରେସ୍ କରିଦେଇଥିବେ। ଠିକ୍ ଅଛି।